মনে করি আমার শাস্তি পাওয়া উচিত না মানে না অন্তত তিনবার হলে আমি উদ্বোধন করতে চাই তবে আমি এই তিনবার উদ্বোধন করব আপনাদের তালিতে তালিতে জি ভাই 1 2 3 আমি চকলেট বাইকার কখনোই এই ধরনের চিন্তা ভাবনা করে ব্লগ মানে ব্লগিং এ আসি নাই যে আমাকে অনেকেই ভালোবাসতে হবে কিংবা অনেক সাবস্ক্রাইবার থাকতে হবে কিংবা এটা করতে হবে ওটা করতে হবে আমি শুধুমাত্র আসছি আমার জীবনের গল্প শোনাতে এবং আমার জীবন থেকে পাওয়া যে অভিজ্ঞতাগুলো আছে তিতা ও মিঠা দিক সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা কিন্তু এই শেয়ার করতে গিয়ে আজকে আমি এই অবস্থানে চলে আসবো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থ্যাংক ইউ ভাই আজকে আমি আপনাদের কাছে আসতে এক ঘন্টা লেট করেছি আমি মনে করি আমার শাস্তি পাওয়া উচিত অন্তত তিনবার হলে আমি উদ্বোধন করতে চাই তবে আমি এই তিনবার উদ্বোধন করব আপনাদের তালিতে তালিতে জি ভাই 1 2 3 আপনাদের সবার জন্য একটা জোরে তালি আমি আজকে আপনাদের জন্য এই সুভা মোটরসের কল্যাণে আমি আপনাদের জন্য অনেক সময় নিয়ে আসছি আমি 2 ঘন্টা আপনাদের সাথে থাকব 2 ঘন্টা গল্প করব কেউ কোনো তাড়না করবেন না আমি সবাইকে সেলফি তোলার সুযোগ করে দিব থ্যাংক ইউ সবাইকে সেলফি তোলার সুযোগ করে দিব তো কোনো ধরনের এমন কিছু করব না যেন মানে দেখা গেছে আমি হয়তো বা ব্যথা পাবো না কিন্তু দেখা গেছে যে আমার যে ছোট ছোট ফ্যান গুলো আছে এই যে গলা ভেদ করে আছে ওদের খুব কষ্ট হবে আর গতবার ছিল ও গতবার ছিল ও গতবার বলেছিল যে সে বড় হয়ে বাইকার হবে তো এবারও কি সেই স্বপ্ন আছে তো তুমি কি বাইক কিনবো বড় হলে এই ছোট্ট একটি বাচ্চাকে হাতে রেখে একটি কথা আপনাদের বলতে চাই আপনারা আমাকে দেখে কোনো কিছু কিনতে হবে এমনটা ভাববেন আমি আমার ভালো লাগা দেখে আমি 13GP1 বলেন শার্ক হেলমেট বলেন বা লিকুমলি ইঞ্জিন অয়েল বলেন কিংবা এর আগে ইউমি বলেন আমার ভালো লাগা থেকে আমি এই কাজগুলো করি কিন্তু কখনোই কিন্তু আপনাদেরকে বায়াস করি না ঠিক তেমনই এই ছোটো বাচ্চাটাকেও আমি কখনো বায়াস করিনি এবং কখনো করবো না যার যার ভালো লাগে আমি অবশ্য অবশ্যই সম্মান জানাই এবং সাধুবাদ জানাই আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা বাইক সমান তাহলে হবে কি রানার 80cc হোক সেটা ইয়ামাহা R15 version 3 আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না বলে হয়তো সবাই তালি দিয়ে যাচ্ছে আমার কাছে সব বাইকই সমান আমার কাছে প্রত্যেকটা বাইকারই সমান আমার কাছে প্রত্যেকটা মানুষই সমান ঠিক আমার বাসায় যে ভাইটা আছে ভাইটা যেমন ঠিক ও তেমন আমার ছেলেটা যেমন আপনি তেমন সবাই আমার সাথে সমান সবাই মানুষ সবাইকে আমি ভালোবাসি সবার কল্যাণে আমি কাজ করছি এবং করেই যাব তালি তালি তালি
সরকারের কুচুক্তি বা সমালোচনায় আমি থেমে যাব না।